এখানে একটি ব্যাগও পাওয়া যায়। সেই ব্যাগের ভিতরে বোমা তৈরির জন্য যে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি রয়েছে, উপকরণাদি রয়েছে, সেই উপকরণাদিও সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং সেটি তারা গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছেন। তবে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক যেই তথ্যটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সেটি হচ্ছে যে যেই জায়গাটিতে এই ঘরটি রয়েছে, পরিত্যক্ত ঘর, সেই যেই ঘরটিকে তারা বলছেন যে জঙ্গিরা আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেটি আসলে কার জায়গা সেটি তারা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। এবং তাৎক্ষণিকভাবে আরো যেই তথ্যটি জানাতে পারেননি সেটি হচ্ছে যে ভেতরে দুজন মানুষের মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু তারা সেখানে কি আরো কোনো সদস্য ছিলেন কিনা এবং যদি থেকে থাকেন তারা কতজন এবং তারা পালিয়ে গেছেন কিনা সেই বিষয়েও তারা এখনো পর্যন্ত সেই বিষয়েও তারা তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে এখন অভিযানের সমাপ্তি তারা ঘোষণা করেছেন এবং তারপর মূলত এখন যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়া তারা সম্পন্ন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে র‍্যাবের যে অভিযান পরিচালনা করা হয়েছে রাজধানীর একদম উপকণ্ঠে গাজীপুর ভোগড়া ভোগড়া যোগীতলা এলাকায়, সেই এলাকায় যে র‍্যাবের অভিযান, র‍্যাব যেটি আমাদেরকে এর মধ্যে জানিয়ে দিয়েছে যে এটি যুদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির আস্তানা, সেই অভিযান, সেই অভিযান তারা শেষ করেছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের অবস্থান এখানে রয়েছে। এখনো পর্যন্ত অভিযানের যে সমাপ্তি ঘোষণা করা হলো, এখনো পর্যন্ত আসলে যে দুটো মৃতদেহ রয়েছে সেই পরিত্যক্ত ঘরটিতে সেই মৃতদেহগুলো এখনো পর্যন্ত সেখানে রয়েছে এবং এখনো পর্যন্ত এখান থেকে যে আরো যে দ্রব্য, বই, পুস্তক এবং অন্যান্য জিনিসপত্র এখানে তারা পেয়েছেন, বোমা তৈরি সরঞ্জামাদি পেয়েছেন, সেগুলো তারা এখনো পর্যন্ত এখানে সেটি রয়েছে। এবং কিছুক্ষণ আগেই র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমের সদস্যদের সামনে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে র‍্যাব জন্মলগ্ন থেকেই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে এবং সবসময় তাদের যে জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন ইউনিটগুলো রয়েছে সেগুলো তাদের তৎপরতা ছিল এবং আছে। এবং এমনই একটি ইউনিটের কাছেই খবর আসে যে গাজীপুরের ভোগড়া যোগীতলা এলাকার একটি বাড়িতে জঙ্গি সদস্যদের আনাগোনা রয়েছে এবং সেই খবর পেয়ে রাত 12টার দিকে তারা এখানে অভিযান পরিচালনা করতে আসেন এবং অভিযান পরিচালনা করতে আসার পর তাদের উপরে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে, হামলার ঘটনা ঘটে এবং এর প্রত্যুত্তরে র‍্যাবও পাল্টা গুলি চালায় এবং গুলি চালানোর পর মূলত সেখানে একটি পর্যায়ে র‍্যাবের পক্ষ থেকে তাদের যে বোমা ডিসপোজাল ইউনিট রয়েছে সেই বোমা ডিসপোজাল ইউনিটকে ডেকে আনা হয় এবং তারা এখানে আসার পর সেখানে বিশেষ সতর্কতামূলক অবস্থায় তারা এই এলাকাটিতে তল্লাশি চালান এবং এই যে পরিত্যক্ত ঘর রয়েছে সেই পরিত্যক্ত ঘরের সামনে যে মাঠটি রয়েছে সেখানে তারা বোমা পান এবং ভেতরে একটি ব্যাগ পাওয়া যায় এবং সেই ব্যাগের ভেতর থেকে জামাতুল বাংলাদেশ জেএমবির ইতিহাস এবং তাদের যে সাংগঠনিক এবং উগ্রবাদী বই রয়েছে সেই উগ্রবাদী বেশ কিছু বই সেই ব্যাগ থেকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে বেশ কিছু বিস্ফোরক এবং বোমা তৈরির যে সরঞ্জাম সেই সরঞ্জাম উদ্ধার করা হয় এবং বিস্ফোরক বহনের জন্য যে বিশেষ ধরনের জ্যাকেট রয়েছে সেই জ্যাকেটও সেখান থেকে উদ্ধার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে আমাদেরকে আরো যেটি জানানো হয়েছে যে এই ঘটনায় জেএমবির দুজন সদস্য নিহত হয়েছেন এবং সেই নিহতদের মৃতদেহ সেই পরিত্যক্ত ঘরটি রয়েছে সেই পরিত্যক্ত ঘরটির ভেতরে এখনো পর্যন্ত রয়েছে। তবে র‍্যাবের সদস্যরা আমাদেরকে এখনো পর্যন্ত তাৎক্ষণিকভাবে যেই তথ্যটি জানাতে পারেনি সেটি হচ্ছে যে এখানে এই দুইজন ছাড়া নিহত দুজন ছাড়া আরো
কেউ ছিলেন কিনা, এবং যদি থেকে থাকেন তাহলে তাদের সংখ্যা কত, সেটি আসলে এখন পর্যন্ত র‍্যাবের সদস্যরা সুনির্দিষ্টভাবে তাৎক্ষণিকভাবে তারা আমাদেরকে জানাতে পারেননি। তারা আরো যেটা জানাতে পারেননি, যেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি আসলে মালিকানা কার, সেই বিষয়টিও আমাদেরকে জানাতে পারেননি। তবে র‍্যাবের সদস্যরা আমাদেরকে, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই ঘটনাটি পেছনে এই জঙ্গিরা কোন বড় ধরনের নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেই তারা আসলে সেটি নিশ্চিত, তারা সেটি ধারণা করছেন বলেই আমাদেরকে জানিয়েছেন। তো